আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম আজারবাইজানে আর্মেনীয় গোলাবর্ষণ বন্ধে এবার মাঠে যুক্তরাষ্ট্র মিয়ানমার সীমান্তে ভারতীয় সেনাদের ওপর হামলায় জওয়ান নিহত চীন নিয়ে আলোচনা ভারতে আসছে মাইক পম্পেও গোলান থেকে ইরানকে উৎখাতের হুঁশিয়ারি ইসরায়েলের চীনকে চাপে রাখতে তাইওয়ানের সঙ্গে নতুন চুক্তিতে ভারত হুঁশিয়ারি চীনের এবং সর্বশেষ জানিয়ে দেব পাকিস্তানে পুলিশ প্রধানকে সামরিক বাহিনীর অপহরণ সংকটে পাকিস্তান শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য আজারবাইজানে আর্মেনীয় গোলাবর্ষণ গোলাবর্ষণ বন্ধে এবার মাঠে যুক্তরাষ্ট্র বিতর্কিত নাগরন ও অঞ্চলে চলমান অস্ত্রবিরতির মধ্যে পরস্পরের বিরুদ্ধে হামলা অব্যাহত রেখেছে আর্মেনিয়া ও আজারবাইজান কর্তৃপক্ষকে উদ্ধৃত করে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে বুধবারও সেখানে ব্যাপক গোলাগুলি হয়েছে এদিকে ব্রিটিশ বার্তা সংস্থার রয়টার্স জানিয়েছে সংঘাত নিরসনে রাশিয়ার পর এবার যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আলোচনায় বসতে যাচ্ছে আর্মেনিয়া এবং আজারবাইজান নাগর্ণ কারাবাক অঞ্চল নিয়ে আর্মেনিয়া ওয়াজারবাইজানের পুরনো সংঘাত গত সাতাশ সেপ্টেম্বর থেকে নতুন করে আবার শুরু হয় এর মধ্যে সংঘাতে কয়েকশো মানুষের প্রাণহানি হয়েছে সংঘাত নিরসনে এখনো পর্যন্ত মধ্যস্থতার চেষ্টা চালিয়ে এসেছে রাশিয়া যদিও মস্কোর উদ্যোগে আর্মেনিয়া আজারবাইজান দুটি অস্ত্রবিরতি চুক্তিতে পৌঁছার পরেও লড়াই থামেনি আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবাদপূর্ণ ওই এলাকা ছাড়াও বেশ কিছু এলাকায় সংঘাত হওয়ার কথা জানিয়েছে নাগরনো কারাবাখ অঞ্চলের জাতিগত আর্মেনিয়া কর্মকর্তারাও মঙ্গলবার নতুন করে শেল হামলা হওয়ার দাবি করেছে তারা বলেছে সংঘাতপূর্ণ অঞ্চলের দক্ষিণী এলাকাগুলোতে লড়াইয়ের মাত্রা বেড়েছে এমন পরিস্থিতিতে এবার যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে মঙ্গলবার আর্মেনিয়া এবং আজারবাইজান জানিয়েছে তুমুল লড়াই অবসানের চেষ্টায় তাদের পররাষ্ট্রমন্ত্রীরা শুক্রবার ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সঙ্গে আলোচনায় বসবেন দুই দেশের দুই মন্ত্রী পরিষদের সঙ্গে পম্পেওর আলাদা বৈঠক করার কথা রয়েছে তবে আর্মেনিয়া এবং আজারবাইজান পররাষ্ট্রমন্ত্রী একে অপরের সঙ্গে পৃথক বৈঠক করবেন কিনা তা জানা যায়নি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এই বৈঠকের ব্যাপারে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি সংঘাত নিরসনে প্রথম দফার অস্ত্রবিরতি ব্যর্থ হওয়ার পর রাশিয়ার মধ্যস্থতায় শনিবার মধ্যরাত থেকে নতুন অস্ত্রবিরতি কার্যকরের কথা ছিল তবে আর্মেনিয়া ও আজারবাইজান একে অপরের বিরুদ্ধে সেই যুদ্ধবিরতি ও লঙ্ঘনের অভিযোগ এনেছে মিয়ানমার সীমান্তে ভারতীয় সেনাদের ওপর হামলায় জওয়ান নিহত ভারতের অরুণাচল প্রদেশের আধা সামরিক বাহিনীর আসাম রাইফেলসের একটি টহল দলের হামলার ঘটনা ঘটেছে সীমান্তবর্তী জেলায় এই হামলায়। বাহিনীর এক নিহত হয়েছে। খোঁজে ওই অঞ্চলে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী সম্প্রচার মাধ্যমে এন ডি প্রতিবেদনে জানানো হয় মিয়ানমার সীমান্তবর্তী অরুণাচলের তিন জেলা তিরাফ লংডিং এবং চাংলায় দীর্ঘদিন থেকেই চালু রয়েছে ভারতের বিতর্কিত সশস্ত্র বাহিনী বিশেষ ক্ষমতা আইন এতে নিরাপত্তা বাহিনীকে গুলি চালানো সহ ব্যাপক ক্ষমতা দেওয়া রয়েছে এসব অঞ্চলে সক্রিয় রয়েছে ভারতের নিষিদ্ধ ঘোষিত বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠী আসাম ও নাগাল্যান্ডে সক্রিয় এসব গোষ্ঠীর কোন কোনটির আস্তানা রয়েছে মিয়ানমারের অভ্যন্তরে যেখান থেকে বেরিয়ে ভারতীয় নিরাপত্তা বাহিনীর ওপর হামলা শেষে তারা আবার ফেরত যায় এই মাসের শুরুতে চ্যাংলাং জেলায় আরো একবার হামলার শিকার হয়েছে আসাম রাইফেলসের সদস্যরা জেলার টেংমো গ্রামে টহল দলের ওপর হামলা চালানো হয় মঙ্গলবার আসাম রাইফেলসের একটি পানিবাহী গাড়ির উপর গ্রেনেড হামলা চালানো হয়েছে তারপরে গাড়িটি লক্ষ্য করে গুলিও সরা হয় ওই ঘটনায় এক নিহত ও অপর একজন আহত হয় জুলাই লংডিং জেলায় নাগা আন্ডারগ্রাউন্ড গ্রুপ এনএসিএন এর ছয় সন্দেহভাজন সদস্যকে গুলি চালিয়ে হত্যা করে নিরাপত্তা বাহিনী এছাড়া গত বছর সশস্ত্র গোষ্ঠীর হামলায় তৎকালীন এক আইন প্রণেতা সহ দশ জন আহত হয় চীন নিয়ে আলোচনা ভারতে আসছেন মাইক পম্পিও আগামী সপ্তাহেই ভারতে আসবেন মার্কিন সচিব মাইক পম্পেও বিবৃতি দিয়ে জানিয়ে দিল আমেরিকা পম্পেওর সঙ্গে আসার কথা আমেরিকার সামরিক সচিব মার্ক এসপারের মঙ্গলবার এসপারই বিবৃতি জারি করেছে চীনের সঙ্গে ভারতের চলতি সংঘাত এবং এশিয়া প্যাসিফিকে ভারত এবং আমেরিকার যৌথ শক্তি বৃদ্ধির বিষয়ে তারা ভারতীয় প্রশাসনের সঙ্গে আলোচনা করবেন বলে এসপার বিবৃতিতে জানিয়েছেন করোনা পরিস্থিতিতে চীনের সঙ্গে আমেরিকার সম্পর্ক সম্পর্ক নিতে গিয়ে ঠেকেছে অন্যদিকে গত এপ্রিল থেকে ভারতের সঙ্গে চীনের লাদাখ সংঘাত চলছে এখনো পর্যন্ত কোন দেশই নিজেদের অবস্থান থেকে সরতে রাজি হয়নি বরং বিতর্ক আরো বেড়েছে চীন বিবৃতি দিয়ে জানিয়েছে লাদাখ এবং অরুণাচল প্রদেশকে তারা ভারতের অংশ বলেই মনে করেন না অন্যদিকে কাশ্মীর প্রসঙ্গে চীন এবং পাকিস্তান একজোট হয়েছে এই পরিস্থিতিতে ট্রাম্পের সরকার বরাবরই ভারতের পাশে দাঁড়িয়েছে লাদাখ সংঘাতে আমেরিকা ঘোষিতভাবে ভারতকে সমর্থন করেছে কিন্তু মঙ্গলবার যে বিবৃতি দিয়েছে বলেছে চীনের স্ট্র্যাটেজিক ক্ষয় করা যায় তা নিয়ে আলোচনা হবে অর্থাৎ চীন নিয়ে আলোচনা করতেই যে পম্পেও এবং এসপার ভারতে আসছেন তা স্পষ্ট করে দেওয়া হয়েছে এসপারের বক্তব্য উপমহাদেশ এবং এশিয়া প্যাসিফিকে ভারত আমেরিকার স্ট্র্যাটেজিক বন্ধু দুই দেশ সামরিক স্তরে অনেক কিছু বিনিময়ও করে ভারতীয় প্রশাসন সূত্র জানাচ্ছে এবার পম্পেও এবং এসপারের সঙ্গে বৈঠকের পর টেকনোলজি ইন্টেলিজেন্স শেয়ারিং এর ব্যবস্থা হতে পারে অর্থাৎ ভারতীয় গোয়েন্দারা মার্কিন গোয়েন্দাদের সঙ্গে তথ্য বিনিময় করবে বোঝাই যাচ্ছে চীন সম্পর্কিত তথ্যের জন্যই দ্রুত এই ব্যবস্থার কথা ভাবা হচ্ছে এছাড়াও সামরিক পোশাক এবং সরঞ্জামের ক্ষেত্রেও ভারত এবং আমেরিকার চুক্তি রয়েছে গোলান থেকে ইরানকে উৎখাতের হুঁশিয়ারি ইসরায়েলের গোলান মালভূমি হিজবুল্লাহর উপস্থিতি সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বেনিগার্টৌস বুধবার ইসরায়েল রেডিওর কাছে এই মন্তব্য করেন তিনি দখলকৃত গোলান মালভূমির পার্শ্ববর্তী সিরিয়ার কনৈত্রা প্রদেশের আল হরিয়া গ্রামে মঙ্গলবার রাতে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় একটি বিদ্যালয় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় সিরিয়ার রাষ্ট্র গণমাধ্যম এমন দাবির পরেই ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী এই বিবৃতি দিলেন টাইমস অফ ইসরায়েল গান্তুসকে প্রশ্ন করেছিলেন ওইদিন ভর সিরিয়া কি হয়েছিল জবাবে তিনি বলেন আমি ওখানে যাইনি কেন হামলা চালিয়েছে কি হয়েছে গতরাতে এসবের কিছুই আমি জানি না ওই অঞ্চল থেকে হিজবুল্লাহ এবং ইরানের সশস্ত্র সন্ত্রাসী কর্মকাণ্ড সমূলে উপড়ে ফেলতে যা কিছু করার লাগে সম্ভাব্য সব কিছু করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি ২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হয় এই সুযোগে দেশটির লক্ষ্য করে হাজারো বার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল এসব হামলার বিস্তারিত খুব কমই জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী তাদের দাবি বাসার আল আসাদকে সহায়তায় সিরিয়ায় ইরানের উপস্থিতি ইসরায়েলের নিরাপত্তায় হুমকি তৈরি করেছে উনিশশো সালে বিচ্ছিন্ন আরব যুদ্ধের পর থেকে ইসরায়েল বিশাল গোলান মালভূমির দুই তৃতীয়াংশ দখল করে আছে চীনকে চাপে রাখতে তাইওয়ানের সঙ্গে নতুন চুক্তিতে ভারত এশিয়ার পরাশক্তি চীনের সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে এই আশঙ্কাতে এতদিন তাইওয়ানের সঙ্গে কোনো বাণিজ্য চুক্তির পথে হাঁটেনি প্রতিবেশী রাষ্ট্র ভারত যদিও গত কয়েক মাসে বেইজিংয়ের সঙ্গে সীমান্ত বিবাদ চলার পর এবার তাইওয়ানের সঙ্গে বাণিজ্যিক লেনদেন শুরু করার পথে হাঁটছে নয়াদিল্লি ভারতের সঙ্গে বাণিজ্য শুরু করতে যথেষ্ট আগ্রহী তাইওয়ান গত চার পাঁচ বছর ধরে চুক্তির জন্য মোদী সরকারকে প্রস্তাব দিয়ে আসছিল তারা কিন্তু যেহেতু তাইওয়ানের সঙ্গে চীনের সম্পর্ক ভালো নয় তাই বেইজিংয়ের সঙ্গে সম্পর্কে তিক্ততা না বাড়ানোর জন্য এতদিন তাইওয়ানের প্রস্তাবে সাড়া দেওয়া হয়নি তবে বর্তমানে ভারতের সঙ্গে সম্পর্কের অবনতির পাশাপাশি তাইওয়ানের সঙ্গেও তীব্র সংঘাতের জায়গায় পৌঁছেছে চীন তাইওয়ানে চীনা সেনা হামলা চালাতে পারে বলে আশঙ্কা রয়েছে এই অবস্থায় চীনকে চাপে ফেলতেই ভারত তাইওয়ানের সঙ্গে বাণিজ্যিক চুক্তিতে আগ্রহী এই মুহূর্তে তথ্য প্রযুক্তি এবং বৈদ্যুতিক সরঞ্জাম উৎপাদনে বিপুল বিনিয়োগ টানতে চাইছে ভারত তাইওয়ানের সঙ্গে বাণিজ্যিক চুক্তি হলে সেই লক্ষ্য পূরণ হতে পারে তবে কবে এই চুক্তি হতে পারে বা আলোচনা শুরু হতে পারে সেই বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি সূত্রের খবর চলতি মাসের শুরুতেই মোদী সরকার তাইওয়ানের সংস্থা ফক্সকন টেকনোলজি গ্রুপ উইনসটন কর্প এবং পেগারট্রন ট্রন ভারতে আগামী পাঁচ বছর স্মার্টফোন উৎপাদনের জন্য দশ দশমিক পাঁচ লক্ষ কোটি টাকা বিনিয়োগ অনুমোদন দিয়েছে পুলিশ প্রধানকে সামরিক বাহিনীর অপহরণ সংকটে পাকিস্তান পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে দেশটির বিরোধী দলগুলো কয়েকদিন ধরে আন্দোলন করে আসছে রাজনৈতিক এমন উত্তপ্ত পরিস্থিতিতে পাকিস্তান পুলিশের শীর্ষ এক কর্মকর্তাকে অপহরণের অভিযোগ উঠেছে আধা সামরিক বাহিনীর বিরুদ্ধে রেঞ্জার্স হিসেবে পরিচিত পাকিস্তানের আধা সামরিক বাহিনীর সদস্যরা গত সোমবার দেশটির দক্ষিণাঞ্চলের সিন্ধু প্রদেশে পুলিশের মহাপরিদর্শক মুস্তাক আহমদ মোহরের বাসায় অভিযান চালায় অভিযানে সেখান থেকে রেঞ্জার্সের সদস্যরা মোস্তাক আহমদকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে স্থানীয় সম্প্রচার মাধ্যমের বরাদ দিয়ে রয়টার্স জানায় সিন্ধু প্রদেশের পুলিশের মহাপরিদর্শক মুস্তাক আহমেদের তুলে নিয়ে যাওয়ার পর বিরোধী দলীয় নেতা সাবদার আওয়ান ও বিলাওয়াল ভট্ট জারদারির মুখপাত্র মুস্তফা নওয়াজ খোখারকে গ্রেপ্তারের একটি আদেশে জোরপূর্বক তার সাক্ষ্য নিয়েছে রেঞ্জার্স ইমরান খান নেতৃত্বাধীন সরকার এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো মন্তব্য করেনি তবে দেশটির সেনাবাহিনীর প্রধান কামার জাবেদ বাজোয়া পুলিশ মহাপরিদর্শককে অপহরণের ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন নজিরবিহীন এই ঘটনার পর সিন্ধু প্রদেশ পুলিশের প্রায় সব শীর্ষ কর্মকর্তা ছুটি চেয়েছিলেন পুলিশের প্রদেশিক প্রধানকে আধা সামরিক বাহিনীর অপহরণের এই ঘটনা দেশটিতে নতুন করে অস্থিতিশীলতা তৈরি করেছে ইমরান খান পাকিস্তানের ক্ষমতায় আসার গত দুই বছরে খারাপ পরিস্থিতি তৈরি হয়নি রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ বন্ধ মুদ্রাস্ফীতি ও ব্যাপক খাদ্য ঘাটতি মোকাবেলায় বের্তোতার দায়ে দৃষ্টিতে অন্তত 11টি বিরোধী রাজনৈতিক দল জোট গঠন করে ইমরান সরকারকে পদ থেকে দাবিতে আন্দোলন শুরু করেছে 1947 সালে ব্রিটিশ শাসক থেকে মুক্ত হয়ে স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করেছে পাকিস্তানের বেশিরভাগ সময় কেটেছে সেনা শাসনের কবলে দেশটির জাতীয় নিরাপত্তা এবং পররাষ্ট্র সংক্রান্ত বিষয়ে সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তবে দেশটির বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সেনাবাহিনীর ভূমিকার। সম্প্রসারণ ঘটেছে পাকিস্তানের সংবিধান অনুযায়ী দেশটির কোন নাগরিক সেনাবাহিনী এবং সংবিধানের সমালোচনা করতে পারে না মঙ্গলবার রাতে সিন্ধু প্রদেশ পুলিশ। টুইটারে মহাপরিদর্শক মুস্তাক আহমেদ অপহরণের ঘটনা তদন্তে প্রাদেশিক সরকার এবং সেনাবাহিনী পৃথকভাবে তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত প্রদেশের পুলিশ কর্মকর্তা সব ধরনের ছুটি স্থগিত করা হয়েছে